যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে, দেশ ধ্বংস করেছে, মায়ের বুক খালি করেছে, ওই স্বৈরাচারগুলি কই? কোনো জবাব নাই। আল্লাহ পাকের পরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজকে? রাজত্বটা কার? আল্লাহ তিনবার আওয়াজ দিবে, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক যখন তিনবার করে ডাক দিবেন, কোনো জবাব নাই, কোনো জবাব নাই, কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার? কেউ তো নাই, সব শেষ। আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। সে হাশরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে, কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না, সবাইকে উঠতে হবে। অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে, অপরাধীরা অসহায় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফাইযা জাআতিস সাখাতু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অবশেষে যখন কান ফাটানো আওয়াজ আসবে, এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সব একের থেকে আরেকজন পালায় যাবে, হারায় যাবে, কেউ কাউকে আর খুঁজে পাবে না। সেদিন ওই কিয়ামতের মাঠে বিভীষিকাময় দৃশ্য, মানুষ হয়রান হয়ে যাবে, মাথার এক হাত অথবা অর্ধমাইল অথবা এক বিঘত এতটুকুন উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে, গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক্কান দিয়ে বের পড়তে লাগবে, জিব্বাটা কুকুরের মতো ঝুলের নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে, সারা হাসর জুড়ে আওয়াজ হবে, পানি পানি পানি। মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে। এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন দুটো ভাগ হয়ে যাবে, একদলের একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে, আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যোজ্জ্বল ঝলমলে হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। হাস্যোজ্জ্বল স্বচ্ছন্দপূর্ণ সুন্দর উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ইমান আনার কারণে, পরকালকে বিশ্বাস করার কারণে, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জীবনযাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, আর আল্লাহর নাফরমানি রসুলের নাফরমানি পরকালকে অস্বীকার করার কারণে কাফেরগুলির চেহারা মুনাফিকগুলির চেহারা কালো হয়ে যাবে, তাদেরকে আলাদা করে দেওয়া হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, দুইটা ভাগ হয়ে যাবে। এই চরম অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। সেদিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন, সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে, সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে। বন্ধুগণ, এই পরকাল, পরকালীন জীবন, এর সম্ভাবনা এটা যে হবে, এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে কেয়ামতে আল্লাহর কাছে, জীবনের সব কিছুর জবাবদিহি করতে হবে, এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে। আল্লাহ পাকের চাইতে মানুষের কল্যাণকামী আর কেউ আছে? সিল্লাইকন আল্লাহর চাইতে বিশ্ববাসীর সৃষ্টি জগতের কল্যাণকামী আল্লাহর চাইতে রাসূলের চাইতে বেশি কেউ কি আছে? সে আল্লাহ পাক সব বলে দিলেন, ওপেন সিক্রেট করে দিলেন, সব গোপন ঠাস করে দিলেন, কেমনে বিচার হবে, কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে, কেমনে কি হবে, সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য।
কোরআনে কারীম বলছে লাইসাল বিররা আনতু ওয়ানু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব পশ্চিমে মাথা ঘুরানো সার নত করা মাথা ঘুরানো মুখ ঘুরানো এটাই কিন্তু সৎ কাজ এবং পুণ্যবানের জন্য পুণ্যবান হওয়ার সৎ কাজ করার নেককার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির প্রকৃতপক্ষে সৎকারী মুমিন ভালো কাজ করা প্রকৃত মুমিন সত্যিকারের ভালো মানুষ সত্যিকারের ইমানদার হওয়ার জন্য দশটি কাজ লাগবে কয়টি কাজ দশটি কাজ লাগবে সেই দশটি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে দুটি বলা হয়েছে বাকি আজকে বললাম আর একটা হয়ে গেল তিনটা বাকি আছে কয়টা কয়টা সাতটা বাকি আছে আরো সাতটা পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কোন আলহামদুলিল্লাহ আমার দেশ আমার জাতি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাবদেহিমূলক জীবনযাত্রার অনুমতি সৃষ্টি করে দেওয়া যায় কেয়ামতের কেয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে ওইভাবে জীবন করতে পারলে দেশ সুখী হবে সমৃদ্ধশালী হবে বিপদ দূরীভূত হবে অন্ধকারের আমানিশা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে ইসলামের নতুন বারতা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে সুখ আসবে সমৃদ্ধি আসবে স্বাধীনতা টিকবে সার্বভৌমত্ব টিকবে দেশ এক সুখী সমৃদ্ধশালী সুন্দর দেশে পরিণত হবে বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দেন সকলে বলি আমিন সকলে কন আমিন দুনিয়া মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো আল্লাহ পাক বলছেন ফামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া অথবা যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম জোরে বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথর জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্নাম ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা জান্নাত আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁপতেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা
আমি এটা কি ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোন বিদেশে যাবেন গেলি পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢোকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢোকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নবিয়ুকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লা আদ্রি হায় হাতা লা আদ্রি জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝি না এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না নাউজুবিল্লাহ বাস এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মুমিন হয় প্রশ্ন করা হবে মান রব্বুকা জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বুল আলামিন ওয়ামা দীনুকা দীনুনা ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনা আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গুন আমি জবাব হয়ে যাওয়ার পর গায়েব থেকে আওয়াজ আসবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাত ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায়া দাও জান্নাতের বিছানা বিছায়া দাও ইলা মাদ্দা বসরিহি তার চোখের দৃষ্টি যদ্দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেহেশতের পোশাক পরাইয়া বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নুম কানাউমুল উরুস ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর শয্যায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিংহায় ফুৎকার হবে সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হায় আফসোস আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো কে আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান বা সাদাকাল মুরসালুন এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য
এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমিন দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আছি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আত্মা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তুচ্ছ নিকৃষ্ট এটার এটার দাম নাই এটার মূল্য নাই হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে ما مدى في الدنيا أحلام وما بقي منها أماني والوقت بينهما ضايع ما مدى في الدنيا أحلام জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন وما بقي منها أماني আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা والوقت بينهما ضايع আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা আজ কি বলেন স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন ওয়ামাই ইয়াসাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন على الماء خانته فروج الأصابع دنيا دار الأبسطة چه كيو جدي دوئي حاتے پانی خمسا ہے دھرے دوئي حاتے كدر سے بولے دوئي حاتے پانی خمسا ہے دھرے چھ خوب مضبوط کر دھرے چھ دوئي موٹ پانی بولے تھاک پہ کتو کتو قدر تھاک بے ایک خوٹا ہو تھاک بے کارون تار انگولیر فاق تار ساتے خیانت کر بے আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আলামিন আমি যদি আর একটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আর একটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আর একটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু একথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেচা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোনো কারণ নাই পরকালকে অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরাত চিল্লায় কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে আপনি ব্যবসা করবেন ওজনে কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখোর হতে পারবেন না আপনি চোরা কারবারি হতে পারবেন না ঘুষখোর হতে পারবেন না সুদখোর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে
সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ড ভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। যখন আকাশ সমূহ তীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গিরণ করে দেবে, তারকাগুলি স্তিমিত হয়ে যাবে, এরপরে সমস্ত আকাশগুলি সিজিল্লিল কুতুব কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে, পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো, মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবে, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আসার মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, পাহাড়গুলো পেঁজা ধনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম, রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি, কোরআনে কারিমে সূরায় রোম রয়েছে, এই রোম সেই রোম, এখানের বাদশার কাছে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, সেই রোম। 12 থেকে 15 হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল, জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই, বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা রোম, ইসলামের দুশমনদের রাজধানী। সেইখানে যখন আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান, ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভ্যাটিকান, তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই, কত বদনাম, সাহের, কাহেন, কাজ্জাব, শায়ের, নউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো,
আর আল্লাহ শুনালেন হাবিব চিন্তার কোনো কারণ নাই ওয়ারাফানা লাকা যিকরাক আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সুবহানাল্লাহ বিহামদি রম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বলছি সবর কাহিনী শোনাবার সময় এটা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি রম শহর থেকে 300 মাইল দূরে 300 কিলোমিটার দূরে নেপোলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামে একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পারে ভিসুবিয়াস পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু এই এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না বাকিটুকু যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জবালে নূর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে ওহী হয়েছে সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে যখন ভিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল আমি নিজে আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম ভিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে এই মাঠের 1/4 হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উচ্চে পড়েছে চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়ল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে বলল গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়াস যে অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাকে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায় পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয় ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় ভরত হয় আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরো শহরটা খুঁড়ে তারা বের করেছে 180 হেক্টর জমির উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজারঘাট সব কিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি
এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরপ হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা ব্যভিচার বেশি হতে থাকে আল্লাহ হরপ করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোন দেশে কলেরা কোন দেশে জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস আল্লাহ পাক এই গজব দিয়েছেন বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা হায় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে আল্লাহ পাক বললেন আওয়ালাম তুমিন তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন লাইয়াতমাইন্না কালবি যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখায় দিলেন পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন একথা কলিজার মধ্যে তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি যার যা হয়ে কেঁদেছি বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন কুল সিরু ফিল আরদ আমার জমিন ঘর ভালো করে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এ পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে ও হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছে যে এই রোম থেকে আর একটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি 900 মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরময়ের তাফসির মাহফিল যখন আসে কলিজাটা কাঁদতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরা আমার এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলাই রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা আল্লাহ পাক বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলাই রেখেছি কিয়ামতের দিন
সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোন জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমল নামা ঝুলানো আছে সব রেকর্ড হতেছে আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের ভিতরে ডিএনএ এটা একটা কোড মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরূপভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই ডিএনএটা কি এই ডিএনএটা হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার ডিএনএ এর মধ্যে রেকর্ডকৃত আছে এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ি ব্লুপ্রিন্ট ব্লুপ্ল্যান একটা ব্লুপ্রিন্ট একটা গাড়ির ব্লুপ্রিন্ট এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো শিল তৈরি হলো গাড়ির বডি তৈরি হলো চেসিস তৈরি হলো টায়ার তৈরি হলো ইঞ্জিন তৈরি হলো ব্যাটারি তৈরি হলো পেট্রোল নিল আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরূপভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সবকিছুর মধ্যে রয়েছে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুবহানাল্লাহ কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমলনামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে কম্পিউটারাইজড কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে এগুলি কেয়ামতের দিন তার সামনে হাজির করা হবে কেয়ামতে যখন আমলনামা তার সামনে দিয়ে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে কোন আমরা যথেষ্ট কি না কথা বুঝেন নাই আমি বলতে চাইছি এটা আমরা যদি এখন চোখ বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না বলেন সবাই পড়বে কি পড়বে না ছোটবেলায় কবে পায়ের নিচে কাটা ফুটেছিল কবে কোথায় আছাড় খেয়েছিলেন কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন তাড়া খেয়েছিলেন তাকে এখন মনে নাই আছে তাহলে কিল ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে ভালো মন্দ সব মনে আছে তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না এবার হিসাব করেন মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্নামে আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তাকে হিসাব করতে বলা হবে তোমার হিসাব তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি নিজেই করো এটা পড়ো আর সেই কিয়ামতের দিন কোন সাহায্যকারী মিলবে না تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة لن تنفع قيامة الدين কোনো ফায়দা হবে না অবশ্যই কোনো ফায়দা হবে না কোনো উপকারে আসবে না কিয়ামতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোনো উপকারে আসবে না কিয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছেদ করবে সব পালায় যাবে সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া ফেরেশতাদের কোনো রকম বুঝবাজ দিয়া আলাদা কোনো সোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পায় ও সব রাস্তা টাস্তা না খুব সহজে কিছু দোয়া দুরুদ করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোন সোরাগলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই আল্লাহর পয়গম্বরের
ধরনের পথ কোন পথ আবিষ্কার করতে পারেন নাই সেখানে কিয়ামতের দিন কাউকে উৎকোচ গ্রহণ করার কেউ নাই উৎকোচ দেওয়া যাবে না আর উৎকোচ দিবি দেবে কি আপনার কাছে কিছু নাইও থাকলেও নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায় কিন্তু কিয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না اليوم لا ينفع مال ولا بنون قامت الدين ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কি ডেকে বলেছেন নবী আপনি বলেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল আপনি বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইতদেরকে ডাকলেন আর বললেন ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শুনাইছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নাতি হিসেবে ফয়সালা হবে না ও আমার জামাই হযরতে আলী কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না সুবহানাল্লাহ কঠিন কিয়ামতের মাঠ এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে কক সুবহানাল্লাহ আপনাদের দৃষ্টিতে পারবে কথার জবাব যে দিলেন না পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কেনা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না তারা যাতে খারাপ না কাজ না করে সেজন্য আর একটা আছে এন্টি করাপশনের আবার এন্টি এন্টি করাপশন আছে তার উপর আবার এন্টি 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 করাপশন আছে এন্টি দ্বার অভাব নেই সুতরাং পুলিশ দিয়া মিডিয়া দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রাসূলুল্লাহ এ দিয়ে বানান নাই এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া কি কিসের ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত যারা শয়তানি করত যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল জেনা ব্যবিচার ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাহাবীরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনারা তো কুফরের মধ্যে ছিলেন শিরকের মধ্যে ছিলেন চুরি ডাকাতি জেনা ব্যভিচার এমন কোনো পাপ নাই যা করা হয়নি তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তাওহীদ রেসালাত ও আখিরাতের দাওয়াত পেলেন কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন সুবহানাল্লাহ যারা ছিলেন নারীর সতীত্বের জন তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার যারা মানুষের মাল চুরি করত ডাকাতি করত তারা রাত ভর মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল সুবহানাল্লাহ বিহামদি রক্ত ও সম্পদের পাহারা দিল রাসূল বললেন খাইরুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ বন্ধুগণ এরপর একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার
আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং তার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে কান দিয়া কি করেছিল চোখ দিয়া কি করেছিল মুখ দিয়া কি করেছিল হাত দিয়ে কি করেছিল সব কিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে সবটার জবাব দিতে হবে কোনো কিছু বাদ যাবে না এমন কি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কোরআনে কারীম বলছেন ওয়া ইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ মনের ভিতরে তুমি যেটা কল্পনা করো সেটা প্রকাশ করো অথবা তুমি গোপন রাখো যাই তুমি করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব তোমার কাছে নেবেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির মহান আল্লাহ পাক বলেন করার পর তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব যাকে খুশি শাস্তি প্রদান করব সব কিছুর উপরে আল্লাহ রব্বুল আলামিন শক্তিমান সব তিনি করতে পারেন সমস্ত কুদরত রয়েছে তার সুতরাং মানুষদেরকে আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা বাদ যাবে না কথাগুলি রেকর্ড হচ্ছে কথা রেকর্ড হচ্ছে আমি যে ওয়াজ করতেছি এই কথাগুলি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না অনেক টেপ রেকর্ডার রেকর্ড হচ্ছে অডিও ভিডিও হচ্ছে আজ থেকে 50 বছর পর যদি এই রেকর্ড বাজানো হয় আমাকে যদি বলা হয় যে আমি আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন আমি যদি বলি না আমি কথা বলি নেই তারপরে যদি রেকর্ড বাজানো হয় তাহলে আমি কথা যে বলি নাই যদি বলি তাহলে এটা ধরা পড়বে না সেখানে ধরা পড়বে না তাহলে এই মানুষের কথা প্লাস্টিকের ফিতায় রেকর্ড করে 50 বছর 100 বছর 200 বছর 500 বছর যদি প্লাস্টিকের ফিতায় এটাকে চলচ্চিত্র করে অথবা টেপ রেকর্ডারে করে যদি ধরে রাখা যায় এই বুদ্ধিটা কে দিলেন কত দেখি সবাই কন্যা এই বুদ্ধিটা দিলেন কে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় বুদ্ধি দিলেন যার দ্বারা সে মানুষের কথাবার্তা অ্যাক্টিভিটি সব ধরে রাখতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আপনার আমার কথা এবং আপনার আমার অ্যাক্টিভিটিসকে তিনি বুঝি ধরে রাখতে পারবেন না কিয়ামত পর্যন্ত পারবেন কি না সেজন্য রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সমস্ত কথা রেকর্ড হচ্ছে সুবহানাল্লাহ কোন জোরে সমস্ত কথা রেকর্ড হচ্ছে একটা কথাও বাদ যাবে না মুখ আছে বলেই কথা বলবেন তা না হিসাব করে কথা বলতে হবে গীবত গাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা ওয়াদা করা যাবে না মিথ্যা ওয়াদার তো মৌসুম এসে গেছে কি কোন বুঝুন কথা হ্যাঁ মিথ্যা ওয়াদা মৌসুম এসে গেছে এখন মৌসুমে বাহার মিথ্যা বলার কত সুন্দর সুন্দর ওয়াদা সোনা দিয়ে রাস্তা বানায় দেবো অভুক্ত মানুষদের বলা হয় না খেয়ে মরবেন না কিন্তু কি খেয়ে মরবে তাও কয় না আমরা যদি যাইতে পারি তাহলে মটকির মতো রসগোল্লা বানায় দেবো গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানায় দেবো খাইতে গিয়ে হা করে চিত হয়ে থাকবে কত রঙিন রঙিন কথা মিথ্যা ওয়াদার সময় এসেছে ভাইরা আমার পরকাল যদি বিশ্বাস করে সেই ব্যক্তি কিছুটি মুখ আছে বলেই যা খুশি বলবে না পরনিন্দা করবে না পরচর্চা করবে না হাত আছে বলেই যা তা লিখবে না ঘটনা হইল একটা লিখলো আর একটা কলম একটা আছে বলেই যা খুশি তা লেখা যায় না মুখ আছে বলেই যা খুশি তা বলা যায় না চোখ আছে বলেই যা খুশি তা দেখা যায় না গরু খাওয়া জায়েজ করা হয়েছে বলে গরুর ল্যাস থেকে মাথা পর্যন্ত পাইকারি ধরে সব খাওয়া যায় না গরু খাওয়া হারাম না হালাল হালাল
পাইকারি দরে লেজ থেকে মাথা পর্যন্ত তো সব খাওয়া হালাল না ওর মধ্যে আল্লাহ কিছু হারাম রেখে দিয়েছে সেগুলোকে বাইসা খাইতে হবে আল্লাহ দেখতে চান পাইকারি দরে জমের খাওয়া খাও না আমার হারামগুলি বাদ দিয়ে খাও নিষেধ করাগুলি বাদ দিয়ে খাও মুখ আছে বলেই যা খুশি তা বলা যাবে না কান আছে বলেই যা খুশি তা শোনা যাবে না চোখ আছে বলেই যা খুশি তা দেখা যাবে না হাত পা আছে বলেই যা খুশি তা করা যাবে না সবটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার সমস্ত কার্যাবলী এমনকি তোমার চাহনিটা পর্যন্ত কার দিকে কি নিয়তে তাকায়ছো কেউ জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি ওয়ায়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর তোমার অন্তঃকরণ কি জিনিস গোপন করে আর তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আমি টের পাই সুবহানাল্লাহ বিহামদি চশমার ফাঁক দিয়া কি দেখো কারে দেখো কি নজরে দেখো সানগ্লাস পরিয়া কেউ ঠিক পায় না আমি ঠিক পাই সুবহানাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ সুতরাং চোখের নজরের হিসাব হবে হাতের কাজের হিসাব হবে পায়ের চলার হিসাব হবে আপনার বলার হিসাব হবে মুখে যা বলেছেন যা করেছেন হাত পাও দিয়ে যা করেছেন সবকিছুর হিসাব হবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সবকিছু উপস্থিত হবে কোন জিনিস বাদ পড়বে না ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ছোট্ট একটা ভালো কাজ যদি করো তাও হাজির করা হবে সামান্যতম সামান্যতম ভালো কাজও তোমার ভাত পড়বে না আর ক্ষুদ্রতম কোনো খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে সব তোমার সামনে কোনো জিনিস ভাত পড়বে না সব দেখতে পাবে কিয়ামতের দিন ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে উপস্থিত করে দিবে আল্লাহ পাক বলছেন সেদিন এই জমিন তার ভিতরে যা লুকাইতে ছিল জমিন সব বের করে দেবে কাআন্নাহুম জারাদুম মুনতাশির টিড্ডি ফড়িগুলি পোকাগুলি মাটির থেকে যেমন বেরোয় এ মাটির ভিতরে যা আছে কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল জমিনকে ঝাঁকি মারা হবে প্রবল এক ঝাঁকুনি প্রবল এক ঝাঁকুনিতে এ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা এক ঝাঁকুনিতে পৃথিবী সব বের করে দেবে মানুষ হারান হয়ে বলবে কি হয়েছে এ মাটির হলোটা কি আমার বন্ধুগণ মানুষ হয়রান হয়ে গিয়ে বলবে মাটির কি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা জমিনের উপরে যা ঘটেছে জমিন তা সব বের করে দেবে সব প্রকাশ করে দেবে আর এটা এই জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে তার রব হুকুম করেছে বের করে দে জমিনের ভিতরে আছে যা সব বেরিয়ে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড় উড়ে যাবে জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে পৃথিবীতে সব শেষ কিচ্ছু নাই আকাশ নাই পাহাড় নাই সমুদ্র নাই সব একাকার চন্দ্র নাই সূর্য নাই তারকা নাই গ্যালাক্সি নাই মহাশূন্য নাই সব শেষ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিবেন সকলের মত হয়ে যাবে কেউ আর থাকবে না এমনকি হযরতে আজরাইল মালাকুল মউত তিনিও থাকবেন না সব আল্লাহ রাব্বুল